হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার কিছু জোকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, প্রথম একটা কথা বলি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি শুরু করছি আমার ফার্স্ট জোকস। ছেলে: বাবা, আমার ধারণা কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব। বাবা: কিভাবে? ছেলে: আগামীকাল আমাদের অঙ্কের স্যার কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে। সেকেন্ড জোকস: স্কুলের প্রথম দিনে ছেলে বাড়ি ফিরল। বাবা আদর করে কাছে ডেকে বললেন, স্কুলে কী শিখলে বাবা? ছেলে বলল, কিছুই না, আবার নাকি কাল যেতে হবে। থার্ড জোকস: ছেলে স্কুল থেকে বাসায় এসে বাবাকে বলছে, বাবা জানো আজ কেমিস্ট্রির ক্লাসে কী হয়েছে? কি? বাবা বলল। তখন ছেলে বলল, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করার সময় আমাদের ভুলের জন্য একটা বিকট বিস্ফোরণ হয়েছে। তখন বাবা উদ্বিগ্ন হয়ে বলল, নিশ্চয়ই তোমাদের কেমিস্ট্রি শিক্ষক তোমাদের খুব বকাবকি করেছেন? তখন ছেলেটি বলল, না বাবা, মাথা নত করেছিল, কারণ বিস্ফোরণটা তো তার মুখেই হয়েছে। নেক্সট জোকস: বাবা, তোমার গৃহশিক্ষক বলছেন তিনি নাকি তোমাকে কোনোভাবেই কিছু শেখাতে পাচ্ছেন না। ছেলে: সাধে কি আর বলি, আমার এই মাস্টারমশাইটা কোনো কাজের নয়, ওনাকে বদলানো খুব দরকার। নেক্সট জোকস: মাস্টার, তাপস বলো তো, আমাদের বাংলায় কেন অত আগুন জ্বলছে? তাপস: স্যার, আসলে বর্তমানে গ্যাসের দাম 4 টাকা কমছে বলে। মাস্টার বলল, ভুল হয়েছে। মাস্টার বলল, তো তাপস কবি কেন গান গাইতে পাচ্ছেন না? তাপস বলল, আসলে স্যার কবির গিটারের তার ছিঁড়ে গেছিলো, তাই কবি গান গাইতে পারছিল না। মাস্টার: না, ছেলে বড় হইয়া রক স্টার হবে তাই জন্য। নেক্সট জোকস: কক্সবাজার যাবো, ভাড়া কত? 130 টাকা। পেছনের সিটে বসে গেল, 5 টাকা কম হবে না? আচ্ছা দেবেন। আচ্ছা, আমি যদি অর্ধেক সিটে বসে যাই তাহলে ভাড়া অর্ধেক হবে না? আচ্ছা, অর্ধেকই দেবেন। আচ্ছা, আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে ভাড়া আরও কম হবে না? ওই মিয়া, টাকা পয়সা নিয়ে বাসে ওঠেন নাই এমন করতেছেন কেন? তুমি কি ভেবেছো আমি ওখানে ঘুরতে যাচ্ছি? মাসুম বাচ্চা, রেজাল্ট খারাপ হয় বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি যাতে বাবা মা খুঁজে না পায়, ওখানে বন্ধুদের সাথে ডাব বেচবো। ভাই থামেন, পলাইতে চাইলে অন্য সামনের বাসে উঠে নারায়ণগঞ্জ যান, কেউ খুঁজেও পাইবে না, গুম হইয়া যাইবেন।